তো আমাদের মিন্নি থার্ড বার্থডে সেলিব্রেশনের কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করছি। চলো তোমরা দেখে নাও এবং জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো। এখানে আছে মিন্নির জন্য পায়েস, আর মিন্নির লাঞ্চ থালিটাও আমি তোমাদের সাথে এখানে শেয়ার করছি। সবই ওর পছন্দের খাবার আমি এখানে বানিয়ে দিয়েছি। তো চলো কাজ শুরু করে দিচ্ছি ঝটপট করে। সকালবেলা সকাল উঠে গেছি আর সমস্ত রান্না স্টার্ট করে দিয়েছি। প্রথমে শুরু করছি পায়েস দিয়ে, কারণ পায়েসটা তৈরি করে আবার ঠান্ডা করতে হবে। তো আমি এখানে দুধ কিছুটা ঘন করেছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, আর দিচ্ছি আমি স্যাফরন। স্যাফরনে কালারটাও একটু সুন্দর আসে, একটা সুন্দর গন্ধ আসে, খেতেও ভীষণ ভালো লাগে। এবার আর একটু ঘন করলাম, ঘন করে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো আতপ চাল দিয়ে। এবার চালটা কিছুক্ষণ সেদ্ধ হওয়া পর্যন্ত আমার রান্না করবো। এর মধ্যে কিন্তু এখন চিনি দিয়ে দিই, আর আমি চিনি ছাড়াই এবার খিচুড়িটা রান্না করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কৌটো কনডেন্স মিল্ক। এইভাবে রান্না করে দেখতে ভীষণ ভালো হয় খেতে। আর এদিকে আমি রান্না করছি মোগলাই, এটাও ভীষণ টেস্টি হয় খেতে। আর এই রেসিপি আমার চ্যানেলে আগে থেকে দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই রেসিপিটি দেখে নিও, আমি নিজে ডেসক্রিপশনে লিখে দেব। আর এটা রান্না করার পরে এই ফটোটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কি অপূর্ব হয়েছে দেখতে, আর খেতেও ভীষণ ভালো। বাড়িতে যারা গেস্ট এসেছিলো তারা খেয়ে ভীষণ খুশি হয়েছে, ভীষণই ভালো লেগেছে। তো সব কিছু রান্না তো আর শেয়ার করতে পারছি না, ব্লগ অনেক বড় হয়ে যাবে। তো আমি অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে বাঙালি ট্র্যাডিশনাল বার্থডে থালি, বাড়িতে পুজো হলো না, দুর্গা পূজা আয়োজকে সব করা হচ্ছে, বিশ্বকর্মা পূজায়। মিন্নিকে আশীর্বাদ করা হচ্ছে, তো ও খুব খুশি, খুব মজা পেয়েছে। তো এখানে এখন বাবা মা আশীর্বাদ করছে। আর এই যে মিন্নির বার্থডে থালি, ওর পছন্দের সব কিছু করার একটু চেষ্টা করেছি। ও যদিও এত কিছু খায়নি, অল্প অল্প করে কিছু খেয়েছে, তাতেই আমি ভীষণ খুশি। আর ছিল আইসক্রিম, সেটাতেই ছিল ওর সবচেয়ে বেশি নজর। এদিকে শুরু করেছি আমি আবার গেস্টদের জন্য মেনু। তবে আমাদের এখানে বেশিরভাগই গেস্ট ভেজ খায়, সেজন্য আমাদের ডিনারের মেনুতে ছিল ভেজ। তো তার মধ্যে আমি এখানে বানিয়েছি কাশ্মীরি আলুরদম, যেটা গেস্টদের সব থেকে বেশি ভালো লেগেছে। ওরা সবাই বলছে ভীষণ ভালো হয়েছে খেতে। আর বানিয়েছি আমি মোটামুটি 30 লোকের রান্না। তো এত লোকের রান্না ফার্স্ট টাইম রান্না করছিলাম, খুব ভয় পেয়েছিলাম যে কেমন হবে। তবে সবাই এত ভালো বলেছে যে খুব ভালো লাগছে শুনে। তো এদিকে তো আলুদম রেডি হয়ে গেল, এরপরে রান্না করছি এখানে। দেখো
নবরত্ন। নবরত্ন প্রিপারেশন হচ্ছে আর ছিল মেনুতে ছোলার ডাল যেটা নারকেল দিয়ে এবং কিশমিশ বাদাম দিয়েছিল, আর ছিল পুরি আর মিক্স ফ্রাইড রাইস। বাকিগুলো আর ছবি তোলার সময় পাইনি, বুঝতেই পারছো মানে এতটা কিছু সম্পূর্ণ নিজে একা হাতে করা। তবে মা ছিল বলে মা সবজিগুলো কেটে দিয়েছিল, অনেকটাই হেল্প করেছে, হেল্প হয়েছে। তো এই দেখো আমার নবরত্ন রেডি হয়ে গেছে। তো এবার চলো ডেকোরেশনটা আমি তোমাদেরকে দেখাই। আর এই যে মিন্নির বার্থডে ডেকোরেশন, ডেকোরেশন পুরোটাই ওর বাবা একাই করেছে। দেখো ডেকোরেশনটাও সব গেস্টদের ভীষণ পছন্দ হয়েছে, আর মিন্নির এক দুটো ফ্রেন্ডও চলে এসেছে। তোমরাও জানিও কিন্তু ডেকোরেশন কেমন হয়েছে। তো মোটামুটি সব কিছু রেডি, এবার মিন্নিকে একটু রেডি করব আর আমিও রেডি হয়ে যাব গেস্ট আসার আগে। তো সব কাজ সেরে আমি রেডি, কেমন লাগছে আমাকে জানিও কিন্তু। আর আমার এখানে ফ্রেন্ড সার্কেল না ভীষণ ভালো, ওরা এসে অনেক হেল্প করেছে। লাস্ট চলো গান গান কাম কর রে সবকা ফটো লে রে। আর এই তো এখানে আমার কিছু ফ্রেন্ডস আর মিনির ফ্রেন্ডসরা সবাই এসে লাস্টে এত হেল্প করেছে, ওরা নিজেরাই এসে সার্ভ করেছে সবার ফ্যামিলি মেম্বারদেরকে, আমাকে কিছুই করতে দেয়নি। আর এই যে আমাদের মিন্নির জন্য সুন্দর একটা বারবি কেক, আমাদের বারবির বারবি কেক, কেক পাগল আমাদের মিন্নি। তো চলো এবার কেক কাটিংয়ে প্রিপারেশন করা হচ্ছে। সেলিব্রেশনের ব্লগটা ভালো লাগবে, ওকে তোমরা অনেক আশীর্বাদ করো, ও যেন অনেক ভালো মানুষ তৈরি হতে পারে, জীবনে খুব ভালো থাকতে পারে। আর আমার এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর অন্যদের সাথে শেয়ারও করো, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো।